সাপ নামটা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, যার ছোবলে মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু এই কথা সবাই জানে, কিছু কিছু সাপ এদের শিকারকে আস্ত গিলে ফেলতে সক্ষম। কিন্তু সেই গিলে ফেলা আস্ত প্রাণী দেখার ভাগ্য হয় কয়জনের? আজকের ভিডিওতে সাপের আস্ত গিলে ফেলা কিছু প্রাণী দেখতে চলেছেন, পাশাপাশি অল্পের জন্য সাপের হাত থেকে রক্ষা পাওয়ার কিছু ঘটনাও দেখতে চলেছেন। এছাড়া আপনি এমন একটি প্রাণীও দেখতে পাবেন যেটি এর চেয়ে বড় একটি আস্ত সাপকেই গিলে ফেলেছিল। নাম্বার ওয়ান, থাইল্যান্ডে এক লোকের বাড়িতে একটি পাইথন ঢুকে পড়ে। এরপরে সেই ঘরের মানুষ স্নেক এক্সপার্ট টিমকে ডেকে আনে এবং তারা দেখতে পায় যে সাপটি কোনো বিশাল আকার জিনিস খেয়ে ফেলেছে এবং সেটি আবার মুখ দিয়ে বের করে ফেলতে চাচ্ছে। এরপরে যখন সেটি বের হয় তখন দেখা যায় সেটি সেই ঘরের পোষা বিড়াল ছিল, কিন্তু মৃত। নাম্বার টু, ব্রাজিলের এক গ্রামে একটি পাইথন কেপিবেরা নামক একটি প্রাণী খেয়ে ফেলে। 35 থেকে 70 কেজি ওজনের প্রাণীটিকে যখন পাইথনটি খেয়ে ফেলে তখন সেখানকার স্থানীয় মানুষ পাইথনটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপরে তারা পাইথনটির পেট কেটে সেই প্রাণীটিকে বের করে, কিন্তু ততক্ষণে প্রাণীটি মারা গিয়েছিল। নাম্বার থ্রি, থাইল্যান্ডের কাকই গ্যাসো নামক গ্রামের এক ঘরে একটি পাইথন ঢুকে পড়ে। এতে সেই ঘরের মানুষের ভয় পাওয়াটাই স্বাভাবিক। স্নেক রেস্কিউ টিম সেখানে পৌঁছালে তারা দেখতে পায় যে সাপটি একটি প্রাণী খেয়ে ফেলেছিল এবং সেটি বমি করে বের করে ফেলছে। এরপরে সাপটির পেট থেকে একটি আস্ত কুকুর বেরিয়ে আসে। সাপটি কোনো মতে কুকুরকে না কামড়ে আস্ত গিলে ফেলেছিল। নাম্বার ফোর, 2021 সালের ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের ব্যাংককে এই ম্যাডাম কচ্ছপগুলোকে খাবার দিচ্ছিল। ঠিক তখনই হুট করে একটি মনিটর লিজার্ড সেখানে সেই খাবার খেতে চলে আসে। এটি দেখে সেই মহিলার অবস্থা খারাপ হয়ে যায়। নাম্বার ফাইভ, 2020 সালে থাইল্যান্ডের সারাবুরির এক লোকের ঘরে বাথরুমের ট্যাঙ্কে একটি বিশাল আকার মনিটর লিজার্ড দেখা যায়। এমন মনিটর লিজার্ড শপিং মলেও দেখা যায়, যেমন 2021 সালের এপ্রিলেই এক শপিং মলের র্যাকে এবং 2019 সালের সেপ্টেম্বরে একটি হাসপাতালের সিলিংয়ে মনিটর লিজার্ড দেখা যায়। নাম্বার সিক্স, এই মহিলাটি তার বাচ্চাকে ঘুম পাড়াতে ব্যস্ত ছিল, কিন্তু সে খেয়াল করেনি তার অতি নিকটেই এই বিশালাকার সাপটি এসে পড়েছিল। মহিলাটি দোলনা থেকে নেমে নিচে বসে বাচ্চাটিকে দোল দেওয়ার সময় সে সাপটিকে দেখতে পায় এবং বুদ্ধি খাটিয়ে বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার সেভেন, এই 75 বছর বয়সী মহিলা যখন ঘুমিয়েছিল তখন এই সাপটি তার কাছে আসে, কিন্তু সৌভাগ্যবশত সে সাপের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যায়। এই মহিলাটিকে দেখে সাপ উল্টো বাথরুমে গিয়ে পালায় এবং উদ্ধারকারীদের ডেকে সাপটিকে বের করে ফেলা হয়। নাম্বার এইট, 2019 সালের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে শুনকর্ন চানতারা নামের একজন লোক তার ঘরের পাশেই একটি 17 ফিট লম্বা বিশালাকার পাইথন দেখতে পায়। প্রায় 10 মিনিট পরে সাপটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে স্নেক রেস্কিউয়ার টিম এসে সেই ঘরের সিলিং থেকে সাপটিকে বের করে সেখান থেকে নিয়ে যায়। নাম্বার নাইন, অস্ট্রেলিয়ার একটি বনে এই বন্ধুরা মিলে পার্টি করছিল। ঠিক তখনই হুট করে সেখানে এই ব্যান্ডি ব্যান্ডি প্রজাতির সাপটিকে দেখতে পায়। এটি দেখে সব বন্ধুরা ভয় পেয়ে যায় এবং তাদের মজার পার্টির সর্বনাশ হয়ে যায়। নাম্বার টেন, ঠিক একইভাবে এই লোকটি তার ঘরে শুকাতে দেয়া কাপড়গুলোর এখানে কিছু কাজ করছিল, কিন্তু সে জানতো না যে তার কাছেই এই ভয়ানক সাপটিও ছিল। কিন্তু সাপের প্রথম হামলাতেই সে টের পেয়ে যায় এবং সচেতন হয়ে যায়। নাম্বার ইলেভেন, এক মাঝি এই ব্রুম ফিশটিকে ধরে। এই ফিশটির পেট অন্য ফিশের তুলনায় মোটা হবার কারণে সে এই ফিশটির পেট কেটে ফেলে এবং এর পেট থেকে এর চেয়ে অনেক বড় একটি মৃত সাপ বেরিয়ে আসে। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। নাম্বার টুয়েলভ, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটালের একটি ড্যাম ওভারলোড হওয়ার কারণে এর সব পানি উপচে পড়ছিল
এবং ড্যামের প্রবল স্রোতে একটি কুকুর টিকতে না পেরে স্রোতের সাথে নিচে চলে যায়। সৌভাগ্যবশত কুকুরটি সেখানকার একটি পাথরে আটকে যায়। কুকুরটিকে এই অবস্থায় দেখে এই লোকটি কুকুরটিকে বাঁচাতে পানিতে নেমে যায়। যদিও এমনটা হওয়ার কারণে সে নিজেও নিচে চলে যেতে পারত, কিন্তু এটি জানা সত্ত্বেও সে কুকুরটিকে উদ্ধার করে। নাম্বার 13, এটি কি ভুলবশত ঘটেছে নাকি জেনে শুনেই করা হয়েছে, এটি জানা অসম্ভব। কিন্তু দেখুন লোকটি সাপটির সাথে কি করছে। কারণ যাই হোক না কেন, এই কথা বলা বাহুল্য লোকটি অনেক সাহসী। নাম্বার 14, এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাপ এই লোকটির এমন জায়গায় ঢুকে পড়েছে যেখানে সামান্য একটু হেয়ালি পড়ার কারণে লোকটি মারা যেতে পারে। আসলে গোসলের সময় সাপটি তার আন্ডার প্যান্টে ঢুকে পড়ে এবং লোকটিকে না বাঁচিয়ে তার বন্ধুরা উল্টো ফান করছে। এরপরে একজন লোক এসে সাপটির লেজ ধরে সজোরে সাপটিকে টান মেরে বের করে লোকটিকে বাঁচায়। নাম্বার 15, এই মহিলা হাতির মূর্তির পায়ের নিচ দিয়ে বের হতে চেয়েছিল, কিন্তু সে হাতির পায়ের মাঝেই আটকে যায়। নাম্বার 16, গেঞ্জি পরা এই লোকটিকে কালো টি শার্ট পরা লোকটি ইচ্ছে করেই পা দিয়ে ধাক্কা মারে এবং তার সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এরপর গায়ে পরে ঝগড়া করতে করতে কালো টি শার্ট পরা লোকটি তার পকেটে হাত ঝুঁকিয়ে দেয়, কিন্তু কিছুই পায় না। এরপরে লোকটির চেইন টান দিয়ে নিয়ে লোকটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার 17, একজন মেয়ে গাড়ি দিয়ে যেতে যেতে এই ভিডিওটি রেকর্ড করে এবং দেখতে পায় যে একজন লোক ভালুকের হাত থেকে বাঁচতে গাছে উঠে পড়েছে, কিন্তু ভালুকটিও তার পেছনে পেছনে গাছে উঠছে। এরপরে তারা গাড়িটিকে থামিয়ে লোকটিকে উদ্ধার করে। নাম্বার 18, এই ভিডিওতেও একজন লোক গাছের উপরে উঠে দাঁড়িয়ে আছে এবং তাকে পিছু করতে করতে এই ভালুকটিও গাছে চড়ে উঠছে, কিন্তু ভিডিও শুটকারীর এতে কোনো রিয়াকশন ছিল না। নাম্বার 19, এই লোকটি এই গন্ডারের হাত থেকে বাঁচতে গাছে উঠে পড়েছিল এবং তখন ভিডিও শুটকারীরা আওয়াজ দিলে গন্ডারটি তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। নাম্বার 20, সবাই জানে সাপ একটি সরীসৃপ প্রাণী যেটি মাটিতেই চলাচল করে, কিন্তু মজার বিষয় হচ্ছে সাপ উড়েও থাকে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সাপটি কিভাবে গাছ পেঁচিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। সাপ এভাবে গাছের ওপরে উঠে পাখির ডিম এবং বাচ্চা খেয়ে থাকে। নাম্বার 21, এই কুয়ায় তিনটি বিষাক্ত সাপ পড়ে গিয়েছিল। উদ্ধারকারীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে এই সাপগুলোকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু মজার বিষয় হলো ওপরে উঠে এই সাপগুলো তাদের উদ্ধারকারীদের ছোবল দেওয়ার চেষ্টা করে। নাম্বার 22, এই গিরগিটিটি বিড়ালের অনেক লাথি খাওয়ার পরেও বিড়ালটির দিকে নির্ভয় তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে আজ সে বিড়ালটিকে খেয়েই ফেলবে এবং অবশেষে বিড়ালটিকে এই হার মেনে সেখান থেকে পালাতে হয়। নাম্বার 23, হয়তো আপনি কোনো কুকুরছানাকে সিংহের সাথে এভাবে লড়াই করতে দেখেননি। নাম্বার 24, এখানে এই হাঁসটি এই কুকুরটিকে ধাওয়া করেছে। নাম্বার 25, এই কুকুরটি এই পাখিটির সাথে দৌড়াদৌড়ি খেলছে। নাম্বার 26, উড়িষ্যার বাদ্রাক জেলার এক বাড়ির সিঁড়ির নিচে এই কুকুরটি তার সাতটি ছানা লালন পালন করছিল, কিন্তু সেদিন সেখানে কিংকোবরা ঢুকে পড়ে। তখন কুকুরটি কিংকোবরার সাথে লড়াইয়ে লিপ্ত হয়। কিংকোবরা এবং কুকুরের এই লড়াই দেখতে অনেক মানুষ সেখানে জমায়েত হয়। তখন একজন লোকাল স্নেক এক্সপার্ট এসে সাপটিকে ধরে একটি জারে বন্দি করে নিয়ে যায়, কিন্তু সাপটিকে ধরার আগে দুর্ভাগ্যবশত সাপটি দুইটি কুকুরছানাকে কামড় দিয়ে বসেছিল এবং সেই কুকুরছানাগুলো মারা গিয়েছিল। নাম্বার 27, 2020 সালের মে মাসে রাজস্থানের বানসওয়ারা জেলার এই ভিডিওটিতে দেখা যায় একটি হনুমানের ছানা একটি বৈদ্যুতিক তারে চড়ে বসে।
কিন্তু সে সেখান থেকে সামনের বিল্ডিং এ লাফ দেওয়ার সাহস পাচ্ছিল না। এটি দেখে এর মা নিজের জীবনের পরোয়া না করে সেই তারে লাফ দেয় এবং নিজের বাচ্চাকে কোলে করে সেখান থেকে পাশের ছাদে এসে পড়ে। নাম্বার 28। এই কথা সবাই জানে যে বিচ্ছু অনেক বিষধর প্রাণী, কিন্তু যদি ইঁদুর বিচ্ছুর মুখোমুখি হয় তখন কি হবে? আসলে বিচ্ছুর বিষ ইঁদুরের গায়ে কোনো প্রভাব ফেলে না, এমনকি এরা বিচ্ছুর দংশনের অনুভূতিও পায় না। বন্ধুরা, এত চমৎকার একটি ভিডিওর জন্য একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।